হাই সানা জাহান ওয়েলকাম টু মাই লাইভ হ্যালো আসিয়া ওয়েলকাম টু মাই লাইভ অলসো আসলে লেট নাইটে আসছি লেট করে আসছি লেট নাইট বলতে গেলে শীতে রাত তার মধ্যে দশটা চুয়ান্ন বাজে রাত করে আসলাম সবাই জয়েন করতে থাকো দেন আমি স্টার্ট করছি ওকে Wow. Assalamu alaikum rahim. Welcome to my page Havenwing video service. অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ মাই name is Naida ডাক্তার the admin অ্যান্ড দ্য ওনার of হ্যাভেনইং Beauty সার্ভিস তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে এটা জানাবা যে আমার এই লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা ওকে ভয়েস কোয়ালিটি অ্যান্ড আমার লাইফ ক্লিয়ার আছে কিনা জাস্ট এটা একটু কমেন্টে জানাবা ওকে আর একটা কথা বলে দিই আমি কিন্তু বলে দিয়েছি সারা উইকে যারা আমার লাইভে ও নুসরাত নিশি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট সবাইকে কিন্তু বলে দিচ্ছি যে ফুল উইকে একটা ফুল উইকে যখন তোমরা সবগুলো লাইভ দেখবে যে কইটা হোক দুইটা হোক তিনটা হোক আর পাঁচটা সবগুলো লাইভে যদি তোমরা অ্যাটেন্ড থাকো শেয়ার করো প্লাস কমেন্ট করো তাহলে সারা উইকের সেরা দুইজন উইনার সিলেক্ট হবে এবং সেরা দুইজনকেই আমরা আমাদের পেজ থেকে গিফট করব ওকে আচ্ছা স্বপ্নিল কে অ্যাপুকে অনেক দিন পরে আজকে গিফটটা আসলে পৌঁছানো হলো কিন্তু স্বপ্নিলকে অ্যাপুকে গিফটের প্রসেসটা আমি বলার টাইম পাই না বা আমার পেইজে যাওয়া হয়নি আজকে আমি আসলে বিজি আছি কজ আমার যে আসলে রুমটা আছে যে রুমে আমার প্রোডাক্ট স্টক করা হয় সেই রুমটা আজকে কালকের মধ্যে ফুললি চেঞ্জ হবে অন্য একটা রুমে শিফট হবে এই জন্য আমি প্রচুর ব্যস্ত মনে হয় যে অনেক বেশি প্রোডাক্ট আসলে আমার কাছে নাই বাট যখন আমি আসলে এটার প্রসেসিং করছি গুছাচ্ছি আর একটা রুমে শিফট করছি তখন বোঝা যাচ্ছে যে কীভাবে কী হয় আর সবগুলো প্রোডাক্ট যেহেতু একটু এখন একটু সাজানো গোছানো হয়নি যেহেতু সেহেতু আমি ইউজ করে যে দেখাবো ওরকম পজিশন পাচ্ছি না বা সময়ও পাচ্ছি না সো দ্যাট আমি একটু টাইম নিচ্ছি আমি কালকের মধ্যে কালকের মধ্যে আমার যে প্রোডাক্টের রুমটা ওটা ফুললি সুন্দর করে শিফট করে ফেলবো অন্য একটা রুমে দেন হচ্ছে আমরা প্রোডাক্ট ইউজ করে করে দেখাবো ঠিক আছে আর এই লুকগুলো করে আসার একটা কারণ হচ্ছে আমি কিন্তু লুকগুলো কোনো ফাউন্ডেশন তো করছি না আমি লুকগুলো সম্পূর্ণ আমার কাছে যেসব ডে ক্রিমগুলো দেখবে সেই ডে ক্রিমগুলো দিয়ে আমি করছি তার মধ্যে একটা বলতে পারি একটা আছে এটা এটা হচ্ছে ডিভিজেট এটা দিয়ে তুমি খুব সুন্দর একটা মেকআপ লুক করতে পারবা এটা কিন্তু কোনো ফাউন্ডেশন না ঠিক আছে এটা কোনো ধরনের ফাউন্ডেশন না এটা হচ্ছে একটা ডে ক্রিম যেটা দিনের বেলা ইউজ করলে ময়েশ্চারাইজড করবে স্কিনটাকে প্লাস এটা মধ্যে গটমিল থাকার কারণে ডে বাই ডে তোমার স্কিনের সুন্দর একটা লাইটেনিং আপ ইফেক্ট আসবে ঠিক আছে তো তুমি দিনের বেলা এমন কিছু একটা জিনিস ইউজ করবা যেটা তোমার স্কিনকে ড্যামেজ হতে দেবে না যেটা তোমার স্কিনকে মাস্টারাইজ করবে যেটা তোমার স্কিন একটা সুন্দর মেকআপ লুক দেবে যেটা তোমার স্কিনে সুন্দরভাবে একটা লাইটেনিং আপ ইফেক্ট আনবে সেরকম একটা প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি তুমি অনেকগুলো কাজ একসাথে পাচ্ছ ঠিক আছে এটার ফুলি ডিসকাউন্টে দেওয়া হবে আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র এইট টাকা বাট আজকে যারা হ্যাঁ স্বপ্নিলকে আপু হ্যালো আপু আপনাকে আমি প্রসেসটা বলে দিব ঠিক আছে প্রসেসটা বলে দিচ্ছে আপনাকে বাংবার মাস্কটা গিফট করা হয়েছে তার আগে আমি একটু ডিভিজেনটা দেখাইনি এটা আমি আজকে অফারে দেবো এই জন্য দেখাচ্ছে এটার প্রাইস পড়বে যারা আজকে নেব মাত্র সিক্স হান্ড্রেড টাকা অনলি ঠিক আছে এটার স্ট্রাকচার স্ট্রাকচারটা দেখো এটা কেমন দেখতে আসলে কি আপু আপনাকে বাংবাং মাস্কের দুইটা ধরনেরই পাওয়া যায় আমার এখানে এখন আমি আনি নাই তাহলে বলে দিতে পারতাম বাংবাং মাস্ক হচ্ছে দুইটা কালার আছে একটা আছে গোল্ডেন কালার একটা হচ্ছে একটু পেস্ট কালার পেস্ট কালারটা হচ্ছে আপনি আপনার ফেসের টি জনে লাগাবেন এই যে কপাল আর নাকে আর গোল্ডেন কালারটা হচ্ছে জাস্ট গালে অ্যান্ড এই যে এটু এতটুকু এরিয়াতে আপনি গোল্ডেন কালারটা লাগাবেন সপ্তাহে দুই দিন ঠিক আছে মুখটা ভালোভাবে ক্লিন করে সপ্তাহ দুদিন মোস্ট ওয়েলকাম স্বপ্নিল এন্ড আপনাকে অনেক থ্যাংক ইউ পারফরমেন্স করার জন্য আমাদের এই দেখো এটার টেক্সচারটা এই ডিভিজেটের টেক্সচারটা ঠিক এরকম আসে ঠিক আছে তো এটা হোয়াইট কালার অনেকে ভাবতে পারে যে আমার স্কিন টোনটা তো ডার্ক কালার তো আমি এটা কিভাবে নিব ঠিক আছে ভাবতেই পারো যে এই ডিভিজটা হোয়াইট কালার কাজটা আসে আমি কীভাবে নিব আমার হাতে কিন্তু কোনো কিছু দেওয়া নেই জাস্ট এটাকে এটা ব্লেন্ড করি তোমরা দেখো এটা কি খুব বেশি সাদা লাগে না কি এটাই দেখবা জাস্ট তোমার স্কিন টোন যা ইচ্ছা তাই হোক সেটাকে কিন্তু অনেক বেশি সাদা বা হোয়াইট কাস্ট দিবে না এই দেখো স্কিনের সাথে কিছু সুন্দর মিলে গেছে হ্যাঁ একেবারে ন্যাচারাল আসছে আমার কিন্তু ফেসে অনেক বেশি হোয়াইট কাস্ট আসছে না ঠিক আছে এই যে আমার যে কালারটা জাস্ট সেটাই একটু ব্রাইটেনিং আপ হয়েছে বুস্ট আপ হয়েছে ডিভিজেট ইউজ করার কারণে আমার যে ফেসের কালারটা রিয়েল কালারটা সেই কালারটাই আরো বুস্ট আপ লাগছে ঠিক আছে যে কোনো একটা ক্রিম দিলে তোমার কালারটা বুস্ট আপ হবে এটাই স্বাভাবিক তাছাড়া মেকআপ লোক তুমি কিভাবে বুঝবা ওকে এই যে ডিভিজেন্ট এটা যারা আজকে প্রসেস করবে এটা প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড টাকা পড়বে অনলি ঠিক আছে আর গিফট তো থাকছেই আচ্ছা এন এক্সপোর একটা আপু নিয়েছে সে প্রশ্ন করছে আমারটা র্যাপিং করা নেই কেন এবং ভিতরের কাগজটা নেই কেন কজ এক্সপোরে আমি আমরা যেটা করেছি সেই আপুটার যে ভিসি অ্যাম্পুল থাকে বডি হোয়াইটেনিংয়ের জন্য ভিসি অ্যাম্পুলটা মিক্সড করে দিয়েছি কজ ভিসি অ্যাম্পুলটা যেটা হয় অনেকেই ওইটা মিক্সড করতে পারে না ভাঙতে পারে না ঠিকভাবে পরে ফেলে দেয় পরে বলে আপো আমি ভিসি অ্যাম্পুলটা মেলাতে পারেনি আমার একটা কাস্টমার প্রায় দুই মাস আগে প্রোডাক্ট নিয়েছে বাট সে ভিসি অ্যাম্পুল বলছে আপু আপনি মিলাতে যে ফেলেই দিছি ঠিক আছে এই জন্য যেগুলোর সাথে ভিসি অ্যাম্পুল গিফট থাকে সেটার মধ্যে আমরা ভিসি অ্যাম্পুলটা দিয়ে দেন দে এই জন্য প্যাকেজিংটা অন্যরকম থাকে বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কোনো রং দুই নাম্বার প্রোডাক্ট সেল করি না ঠিক আছে ডিভিজেটের প্রাইস করবে মাত্র সিক্স টাকা অনলি এই যে এরকম একটা সুন্দর লুক পাবা ঠিক আছে এভরিডে ইউজ করতে পারবে আমার মতো হ্যাভি লুক না করলেও হবে আমি তো পাউডার প্রেসড করেছি আমি তো পাউডার প্রেসড করেছি এর জন্য আরও বেশি ডিপ লাগছে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র সিক্স টাকা অনলি ডিভিজেট ঠিক আছে এই যে হাতে এটা দেখাই দিলাম এটার প্যাকেজিং এটার বক্সটা ঠিক এভাবে আসে ওকে এই যে ডিভিজেন প্রাইস মাত্র সিক্স টাকা অনলি আচ্ছা এর আগে লাইভে একটা ফেস প্যাক দেখাতে চেয়েছিলাম আজকে মেবি আমি এনেছি ক্রিস্টাল সব আগে লাইভে দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা সবাইকে একটা জিনিস বলে দেই আমাদের গিফটের মধ্যে দুইটা গিফট থাকে মাস্ক ক্রিম থাকে মাস্ট বি বাট সবটাই মাস্ক ক্রিম যায় কিনা আমি জানি না আমার মডারেটর ইয়েরা জানে এই যে এইরকম একটা বানানা লিপ বাম তোমরা পাবা বানানা লিপ বামটা আমার খুব ফেভারিট উইন্টারে স্ট্রবেরি লিপ বামটা পায় তারা যারা হচ্ছে অনেক হাই প্রসেস করে মানে যারা বেশি টাকার কিনে তারা হচ্ছে স্ট্রবেরিটা পায় বাট যারা এক টাকার মধ্যে থাকে তারা কিন্তু এটাই পায় এক হাজার টাকার মধ্যে যারা থাকে তারা কিন্তু এই বানানা লিপ বামটাই গিফট পায় বানানা লিপ বাম্পের কালারটা একটু ডিফারেন্ট আসে এই দেখো একটু পিঙ্কিশ পিঙ্কিশ আসে বাট স্ট্রবেরি লিপ বামটা একটু রেডিশ রেডিশ আসে ঠিক আছে স্ট্রবেরির মতো একটা সুন্দর কালার আসে এগুলো সম্পূর্ণ গিফট এগুলো তোমাদের কিনতে হবে না ওকে বাজার যারা করতে চাষ এগুলো আমরা সেলের জন্য নিন এগুলো আমরা যারা হচ্ছে হাই করে তাদেরকে আমরা ইয়া ওই স্ট্রবেরি লিপ বামটা দিয়ে আর যারা হচ্ছে এক হাজার টাকার ভেতরে থাকে তাদেরকে আমরা বানানা লিপ বাম আর মাস্ক ক্রিম তো মাস্ক বি গিফট পাই মাস্ক ক্রিম ইউজ করার প্রসেসটা খুবই সিম্পল তুমি জাস্ট ফেসটা ক্লিন করবা দেন মাস্ক ক্রিমটা তুমি সারা রাত লাগিয়ে রাখতে পারো সকালে ওয়াশ করতে পারো অথবা তুমি যে কোনো টাইমে ফেসটা ওয়াশ করে লাগিয়ে এক ঘন্টা রেখে দেন তুমি ওয়াশ করে ফেলো মাস্ক ক্রিমের কাজই হচ্ছে তোমার ফেসের যে ময়লাগুলো ডিপ ক্লিনজিং করা আর কিছুই না ওকে এটা হচ্ছে তোমাদের গিফটের যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে দিলাম অনেকে কনফিউজ থাকো এই জন্য ওকে মাস্ক ক্রিম কোনটা দেই এই যে এটা এটা হচ্ছে মাস্ক ক্রিম ঠিক আছে এটা এটা ফুল একটা বক্স থাকে এটা শেষ প্রায় এরকম করে প্যাকেট তোমাদের কাছে যায় অনেকে কোয়েশ্চেন করে আপু এটা কীভাবে ইউজ করতে হয় সোদের বলে দিলাম জাস্ট মুখটা ক্লিন করে তুমি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করো তাহলে এটা রাতে দিয়ে ঘুমাবা দেন সকাল উঠে ফেসটা ফেস ওয়াশ ক্লিন করে ফেলবা আর যদি এক নর্মাল ইউজ করতে চাও তাহলে নর্মালি ফেসটা ক্লিন করে দেন তুমি এটা লাগাবা এক ঘন্টা রেখে দেন নর্মাল পানি দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবা দেখবে এটা অনেক ভালো এক্সপ্লোয়েটিং করে ঠিক আছে মাস্ক কিন্তু অনেক ভালো এক্সপ্লোয়েটিং করে এটা কিন্তু আমার প্রোডাক্টের সাথে গিফট দিই তুমি যদি দুশো টাকার একটা প্রোডাক্ট বা আড়াইশো আমাদের তো এত লো প্রাইস আছে কিনা আই থিঙ্ক থাকতে পারে দেখতে হবে তুমি যদি তিনশো টাকার একটা প্রোডাক্ট নাও তাহলে তুমি এই জিনিসটা মাস্ক পাবে বানানা লিপ মাস্ট বি পাবে ঠিক আছে আর হাতে যেটা আসে আমি সেটা দেখাই দি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইজের ন্যানো কোলাজেন সানস্ক্রিন যারা চাচ্ছো যে আপু আমার স্কিনটা তো সানবান হয়ে গেছে সানট্যান পড়েছে তাহলে আমাকে একটা ভালো সানস্ক্রিন দাও যেটা আমার স্কিনটা প্রোটেক্ট করবে রাতের বেলা আমি নাইট ক্রিম লাগাচ্ছি বাট দিনের বেলা এমন প্রোটেকশন আমার দরকার তাদের জন্য এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিন একটা বেস্ট সানস্ক্রিন আমাদের পেজের এটা আমাদের পেজের মানে একটা সিগনেচার সানস্ক্রিন নানা কলার জেন কজ এটার যেই নিয়েছে সে আপনি বলেছে যে আপু আমার ফেসের যে স্পটগুলো ছিল সেই স্পটগুলো লাইট হয়ে গেছে স্কিনটা আরো লাইট হয়েছে এবং অবশ্যই সান প্রোটেকশন আছে এটার সাথে ঠিক আছে সান প্রোটেক্ট করবে রান্না করার আগে আধা ঘন্টা আগে অবশ্যই এটা ফেসে এর দিন রান্না করতে যাবা নাইট ক্রিম ইউজ করলে মাস্ট বি ইউজ আ সানস্ক্রিন ঠিক আছে তুমি ঘরে আছো তবুও ইউজ করবা ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করে যেখানটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে কাজে চলে যাও কোনো প্রবলেম নেই কিন্তু সানস্ক্রিনটা রেগুলার ইউজ করাটা দরকার এটা অনেকে আমরা বুঝি না ঠিক আছে যাদের ফেসটা ডার্ক হয়ে গেছে সানট্যান পড়ে গিয়েছে প্লাস যাদের স্কিনে ছোট ছোটো স্পট আছে সেগুলো ওটা রিমুভ করতে হেল্প করবে পাশাপাশি এটা তোমার যেটা করবে এটা সুন্দর একটা লুক দেবে ঠিক আছে এটা ফেসের সাথে যে কোনো স্কিন টোনে মিশে যাবে কোনো চিন্তা নাই এটা দিয়ে তুমি একটু পাউডার প্রেস করো যে কোনো জায়গায় চলেও যেতে পারো রেডি হয়ে এখন তো বন্ধ কিন্তু যারা জব করে তারা রেগুলার এটা ইউজ করতে পারো এটার জন্য মাত্র পঞ্চাশ টাকা অনলি বারো গ্রামে হলো এটা বারো গ্রামে প্রচুর পাওয়ার আর এটা অল্প দিলেই এরকম মিক্সড আপ হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে ওয়াইজেন ন্যানো কলাজেন সানস্ক্রিন যাতে এটা প্রয়োজন জাস্ট ইনবক্স করবো বলবা আমি সব কিছু আপলোড দিতে পারি না বাট বলে দিলাম ঠিক আছে এর আগের দিন যেসব প্রোডাক্ট দেখাইছে ওটা বাদ দিয়ে দেখাই আচ্ছা কফি সোপ ঠিক আছে কফি সোপ কফি সোপ একটা বেস্ট সোপ এর যারা হচ্ছে স্ক্রাব কিনতে চাচ্ছ তারা স্ক্রাবটা না কিনে জাস্ট একটা কফি সোপ কিনবা তোমাদের ফেস ওয়াশ প্লাস স্ক্রাব একই রকম এটা আমার ইউজেরটা সো দ্যাট এটা হালেই ওরকম এটা আমার ইউজেটটা এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা অফার প্রাইস চলছে তিনশো পঞ্চাশ টাকা অনলি আহ এটার কাজ হচ্ছে তোমার ফেসটাকে হোয়াইটেনিং করা কিভাবে এটার মধ্যে বিটস আছে ছোট ছোট এটার মধ্যে যেটা আছে মিল্ক টারমারিক অ্যান্ড কফি কফি প্লাস কলাজেন ঠিক আছে কফি এটা কফির যে দানাগুলো সেগুলো হচ্ছে তোমার যে ক্লিন করতে করে আর তোমাদের পোর্স গুলো এই যে স্কিনটা ঝুলে যাওয়ার যেটা প্রবণতা সেটা কমায় আনে স্কিনটাকে টান টান করতে হেল্প করে কলাজেন ঠিক আছে কলাজেন কিন্তু স্কিনকে হেলদি করে আর স্কিনটাকে টান টান করে এই জন্য স্কিনটা এত সুন্দর লাগে যারা কলাজেন মানে খেয়ে থাকে ড্রিঙ্ক করে থাকে কলাজেন খেয়ে থাকে বা ড্রিঙ্ক করে থাকে যেটাই হোক তাদের কিন্তু যে স্কিন দেখবে টান হয়ে যায় ভেতর থেকে আর হেলদি লাগে একটা সুন্দর ইয়াঙ্গার লুক আসে ঠিক আছে আফসান আফরিন মেমি ভয় পার করুন কারণ অ্যাপ আপনি ইউজ করেন আপনি আপনাদের বুঝবেন আপনাকে যে ক্রিস্টাল সোপটা গিফট করা হয়েছে ক্রিস্টাল সোপটা আপনি ফেসে লাগাইতে পারবেন আপনি আপনার বডিতে লাগাতে পারবেন আপনি আপনার সিক্রেট পার্টে লাগাতে পারবেন আপনার লিপ যদি কালো হয়ে থাকে রেগুলার লিপে ইউজ করলে লিপটাও কিন্তু সুন্দর একটা কালারে চলে আসবে পিঙ্কিশ কালার হয়ে আসবে ওকে বডির যে কোনো প্রাইভেট পার্ট আপনারা পিঙ্ক করতে পারবেন ক্রিস্টাল সোপ দিই ওকে ক্রিস্টাল সোপটা একটু দেখায় দিই কই রাখলাম হ্যাঁ এই যে এই সোপটা কিন্তু আফসানা আপু মেবি আফসানা আফরিন মেমি এরকম একটা কিছু ঠিক আছে আপু আপনাকে কিন্তু এটা গিফট দেওয়া হয়েছে কলাজন এক্সপোরের সাথে কাইন্ডলি এটা একটু অ্যাসিওর করে নেবেন ঠিক আছে এটা যদি ফেসে লাগান রাতে লাগাবেন কজ এটা একটা হোয়াইটেনিং সোপ ঠিক আছে ক্রিস্টাল সোপ হোয়াইটেনিং সোপ এটা যারাই লাগাবেন একটু রাতের বেলার দিকে লাগাবেন কজ হোয়াইটেনিং জিনিসগুলো একটু রাতে লাগালে ভালো আপনি যে কোনো একটা কিছু লাগান আর না লাগান এটা লাগাবেন ঠিক আছে এটা ফেসে ক্লিন করবেন আপনি মনে করেন ফেসে কিছুই লাগান না জাস্ট এটা লাগে এটা সিরাম অথবা ময়শ্চারাইজার লাগে দিন ঘুমাবেন এটার প্রাইস আমাদের পেজে অফার প্রাইজে চারশো পঞ্চাশ টাকা অনলি ওকে আর এটার প্রাইস হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে টারমারিক আছে এই জন্য আপনার স্পটগুলো চলে যাবে ফেসের আর কফির যে বিটগুলো এগুলো আপনার যে ময়লাগুলো ক্লিন করতে হেল্প করবে আর কলাজেন আপনার ফেসকে সুন্দর একটা ইয়া করবে কি বলে যে ওই ইলাস্টিসিটিটা সুন্দর টান টান করবে ফেসটা অ্যান্ড ফেসটা একটু ইয়াং লুক দেবে ঠিক আছে ফেসটা ইয়াং লুক দেবে অ্যান্ড এটার মধ্যে মিল্ক দাও আছে ফেসটা কিন্তু আরও ব্রাইটেনিং আপ হবে ঠিক আছে টোটালি একটা সুন্দর একটা প্যাকেজ মাত্র থ্রি টাকা অনলি ঠিক আছে টমেটো জেল লোশন সে তো শেষ হয়ে গেছে সো দ্যাট ওটাই দেখাইতে পারবো না দেখো এটা হচ্ছে টমেটো হাইড্রেটিং সুদিং জেল এটাই আমি দেখাচ্ছি এটা টোটালি গ্লাস কালারের যাদের স্কিনে র্যাশ প্রবলেম আছে যাদের স্কিনে পিম্পল প্রবলেম আছে যে ডায়মন্ডসুদিন জেলটা তো সব ধরনের স্কিনে দেওয়া যায় না ডায়মন্ড সুদিন জেল হচ্ছে প্রবলেমেটিক স্কিনে দেওয়া যায় না যাদের স্কিন সেন্সিটিভ যাদের স্কিনে এক স্কিন আমি নিজেও ডায়মন্ড জেলটা আমি যখন আমার একনে চলে যায় তখন আমি লাগাই তাছাড়া লাগাই না ওই যে স্পটগুলো যাওয়ার জন্য ঠিক আছে এই যে এটা হচ্ছে রেগুলার আপনি লাগাইতে পারবেন এটা আপনার যত ধরনের প্রবলেমেটিক স্কিন হোক না কেন পাতলা হোক না কেন এটা কিন্তু আপনার স্কিনের যে পাতলা ভাবটা সেটা আস্তে আস্তে রিগ্রোথ করবে স্কিনটা হেলদি করবে মানে মোটা করে বলাটা তো ঠিক না আসলে স্কিনটা হেলদি করবে এটা স্কিনটাকে হেলদি করবে লাইটেনিং আপ করবে ব্রাইট করবে স্কিনটাকে বুস্ট করবে পোর্স থাকলে পোর্সটাকে ভালোভাবে ক্লিন করে পোর্সটাকে সুন্দর করে মিনিমাইজ করে আনবে আর প্রচুর হাইড্রেটিং করবে সফট করবে ঠিক আছে আর স্কিনটা কিন্তু একটা সুন্দর সিল্কি সিল্কি এফেক্ট আনবে যে কোনো সুদিন জেলের এটা মেইন কাজ আপনার স্কিনটাকে সিল্কি করে স্কিনকে কি বলে আমরা চুলকে রিবন্ডিং করি আপনি আপনার ফেসকে রিওয়ান্ডিং করতে চাচ্ছেন সিল্কি করতে চাচ্ছেন জাস্ট গো ফর দিস টাইপ অফ সুদিং জেল ওকে দিস টাইপ অফ সুদিং জেল আপনার একবার ফেস সুন্দর সিল্ক করে দেবে আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাইনর একটা মেরি ফর ইওর কমেন্ট এটার প্রাইস মাত্র পড়বে ফাইভ হান্ড্রেড টাকা অনলি টমেটো হাইড্রেটিং সুদিং জেল এটা আমাদের পেজের একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুদিং জেল এত বেশি প্রাইস রাখার কোনোই কারণ নাই ঠিক আছে আমি ঠিক যতটুকু আমি জাস্ট আমার ফিফটি টাকা লাভ হলেই তোমাদের প্রোডাক্ট আমি দিয়ে দিব এরকম একটা অফার দিব ঠিক আছে আচ্ছা ওয়ান মিনিট হ্যাঁ এক মিনিট মিনিট হ্যাঁ হ্যাঁ আজকের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি এর আগের লাইভের কমেন্টও আমি ঠিকভাবে দেখতে পারি নাই পরে দেখলাম না আমার তো প্রায় আটশো নব্বইটা কমেন্ট হয়ে গেছে ওই কয়েকটা সবারই দেখবো আমি দেখবো কার কারিয়া আছে যেমন স্বপ্নিলকে আপুর কমেন্ট দেখা যাচ্ছে সাকিয়া সুলতানা আপু তারপরে হ্যাঁ এই দুজনের কমেন্ট দেখা যাচ্ছে আর মিলির কমেন্ট আমি দেখেছি হুম আচ্ছা জাস্ট গো ফর দ্য নেক্সট প্রোডাক্ট দেখি নেক্সট প্রোডাক্টটা আমাদের হাতে কি আসে আচ্ছা এই ফেস ওয়াশটা দেখাইছি এটা রিজনেবল প্রাইজের মধ্যে যারা যাদের স্কিন প্রচন্ড ড্রাই হয়ে গেছে সবার স্কিন এখন ড্রাই হয়ে গেছে উইন্টারে যারা একটা ভালো ক্লিনজার চাচ্ছ তাদের জন্য এই মিল্ক দুশো টাকা অন ঠিক আছে আর এটা হচ্ছে তোমার গিফট যায় যদি তুমি এক টাকার উপরে মানে পনেরোশো টাকার মতো প্রায় প্রোডাক্ট কেন তাহলে এটা গিফট যাবে এটা বলে দিলাম আমি এটা বলতাম না এটা আমি সারপ্রাইজ দিতাম সারপ্রাইজ গিফট দেওয়ার একটা মজা আছে ঠিক আছে আমাদের পেজের কিছু প্যাক দেখায় দিচ্ছি যাদের স্কিনে স্কিনে কোনো প্রবলেম নাই জাস্ট চাচ্ছো যে স্কিনটা আমার আরেকটু ভালো করা দরকার স্কিনটা ফ্লেকি হয়ে গেছে স্কিনে কোনো কালার নাই স্কিন কালো হয়ে গেছে তাদের জন্য এই প্যাকটা এটা হচ্ছে আপডেট থানাকা চিজ ফেস প্যাক এর আগে হচ্ছে থানাকার চিজ ফেস প্যাক তোমরা ইউজ করেছো বাট এটা আপডেট এটা সম্পূর্ণ তোমার হোয়াইটেনিং এর কাজ করবে ঠিক আছে হোয়াইটেনিং এর কাজ করবে তোমার পোরস করবে তোমার স্কিনের সুন্দর একটা টাটেনিং এফেক্ট টানবে মানে তোমরা যারা নাইট ক্রিম ইউজ করতে পছন্দ করো না তাদের জন্য একটা বেস্ট ফেস প্যাক ওকে এগুলোর প্রাইস মাত্র তোমাদের জন্য সিক্স হান্ড্রেড করা পড়বে সরি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ করে পড়বে অনেকখানি অ্যামাউন্টে থাকে তুমি এটা প্রতিদিন ইউজ করতে পারো চাইলে বা একদিন পর পর ইউজ করতে পারো আমার মনে হয় না প্রতিদিন এরকম একটা ফেস প্যাক অ্যাপ্লাই করা দরকার আমার মনে হয় তোমরা এটাকে একদিন পর পর ইউজ করবা জাস্ট পনেরো মিনিট রেখে ফেসে ওয়াশ করে ফেলবা ঠিক আছে একটা ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে ওয়াশ করে ফেলবা আমিও তো কমেন্ট করছি হ্যাঁ হ্যাঁ নুসরাত নিশি তোমারটা দেখছি সমস্যা নাই এই যে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র সিক্স টাকা অনলি এটা মেবি তিনশো পঞ্চাশ গ্রামের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু প্রায় ছয় পর্যন্ত তোমাকে হোয়াইটেনিং করবে এখানে ব্লেম করেছে যাদের স্কিনে কোনো প্রবলেম নাই জাস্ট কালো হয়ে গেছে আপু আমার স্কিনটা কালো হয়ে গেছে আমি কি করব আমাকে এটা কিছু দাও স্কিনটা মানে আমি নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি না তাদের জন্য এটা মধ্যে নাইট ক্রিমের অ্যাসেন্স দেওয়া আছে আমিও কমেন্ট হ্যাঁ নুসরাত নিশি তোমার লাইভ তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি সমস্যা নেই যাদের স্কিন একনো পড়ানো যাদের স্কিন এক প্রবলেমেটিক স্কিন সেন্সিটিভ অনেক প্রবলেম তারা হচ্ছে ম্যাজিকাল হোয়াইটেনিং থানাকা ফেস প্যাকটা নিবা ঠিক আছে ম্যাজিকাল প্যাকটা নিবা ওকে এই যে ম্যাজিক্যাল প্যাকটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে তোমার একনে থাকলে বা পিম্পল থাকলে পিম্পল রিমুভ করতে হেল্প করবে তোমার ফেসকে কে কাজ করবে তোমার ফেসের ডার্ক স্পট থাকলে একনে স্পট থাকলে সেগুলো কিছু রিমুভ করতে হেল্প করবে ঠিক আছে এটা এটার কালারটা একই জাস্ট ভেতরের ইনগ্রেডিয়েন্ট একটু আলাদা বিকজ আপডেট থানাকা চিজ প্যাক যেটা আছে সেটা প্রবলেমটিক স্কিনে ইউজ করা যায় না একটু সাইড এফেক্ট থাকতেই পারে কিন্তু এইটা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেমটিক স্কিনে ইউজ করতে পারবা ঠিক আছে এক না স্কিন পাতলা স্কিন সেন্সিটিভ স্কিন এটা ইউজ করবা যারা নাইট ক্রিম ছাড়া ইউজ করতে চাচ্ছ কজ এটা নাইট ক্রিম অ্যাসেন্স দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে তোমার জাস্ট প্রবলেমেটিক স্কিন ছাড়া যে ফর্সা হতে চাচ্ছো আর এটা হচ্ছে প্রবলেমেটিক স্কিন ইউজ করবা এই দুইটার প্রাইস একই সিক্স টাকা অনলি তিনশো পঞ্চাশ গ্রামের প্রোডাক্ট এটা তোমাদের অনেক দিন চলে যাবে ঠিক আছে এই যে ওকে সিক্স টাকা অনলি একটা দুইটা প্রসেসই একই আচ্ছা মলিনচি পাউডারের আমি একটা ভিডিও দিব এটা ভিডিও না দিলে বুঝবা না যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হিড হোয়াইট হিড ওমেগাস এটা প্রচুর পাওয়ারফুল একটা প্যাক এটা জাস্ট তুমি একটু পানি দিয়ে মিলিয়ে একটু রাখতে হবে পাঁচ মিনিট বা দুই তিন মিনিট একটু হালকা জমা জমা হলে তখন ফুল ফেসে লাগাইতে হয় তুমি যদি মনে করো যে না তোমার শুধু নাকে আর এখানে প্রবলেম ওই যে ব্ল্যাক হেডের প্রবলেম বা হোয়াইট হেডের এর প্রবলেম জাস্ট ওই এরিয়াতে লাগাবা দেখবা কি পরিমাণ পাওয়ারফুল এটা প্রচুর তোমার টিম করতে হেল্প করবে কিন্তু আমি বলবো এটা উইকের একবার বেশি ইউজ করবে না কতটা প্রচুর পাওয়ারফুল এটা ইউজ করার পরে তোমরা ই করবে যে কোনো একটা হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করবা বা ময়শ্চারাইজিং প্রোডাক্ট ইউজ করবা এটার প্রাইস আমাদের পেজে মাত্র এইট হান্ড্রেড টাকা অনলি যারা আজকে অর্ডার করবা আমি ডিসকাউন্ট দেওয়ার পরে আপু আমি আর প্রাইস কমাতে পারবো না সো সরি তাও আমরা একটু প্রাইস কম রাখি বা গিফট টিপ দিই তাও তোমরা কেন কনসিডার করো না আমি জানি না কেন মডেলদের সাথে ঝগড়া করো মাঝে মাঝে আমারও এটা ফেস করতে হয় ঝগড়া করবা না ঠিক আছে এটা ভালো দেখে আচ্ছা আমি বলি যাদের স্কিন টোটালি পাতলা বলছো যে আপু আমার স্কিনটা জ্বলছে আমি কিচ্ছু ইউজ করতে পারছি না আমি কি ইউজ করব আমাকে একটা ফেস প্যাক দাও তাদের জন্য বলছি কারণ অনেক টাইপের স্কিনের আপুর সাথে আমার কথা হয় আমার মডারেটারদের কথা হয় তাদের জন্য এই ফেস প্যাকটা এটা হচ্ছে ইমিসমির একটা ফেস প্যাক এটা তোমার টোটালি যাদের স্কিন পাতলা তাদের স্কিন রিগ্রোথ করতে হেল্প করবে একটা ফেস প্যাক আমি বলে দিই সব স্কিনে কিন্তু সব ধরনের ফেস প্যাক লাগানো যায় না বিশেষ করে যাদের স্কিন পাতলা তারা কিন্তু সব ধরনের ফেস ইউজ করতে পারবে না তাদের জন্য এই ফেস প্যাকটা ইমিসমির এই ফেস প্যাকটা ঠিক আছে ইমিসমির এই ফেস প্যাকটা তোমার স্কিন তোমার মেইন কাজ হচ্ছে এটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করবে কিন্তু এটা টোটাল ইনটেক্ট সরি এটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে প্লাস রিপেয়ার করবে যাদের স্কিন একেবারে সেনসিটিভ অবস্থা খারাপ তাদের জন্য ঠিক আছে এটার প্রাইসও পড়বে মাত্র সিক্স ফিফটি টাকা অনলি ইমিসমির যাদের স্কিন পাতলা তারা বলে নিবা ওকে এটা মেবি কত গ্রাম এটা একশো গ্রামের ঠিক আছে ইমিসমির একটা ফেস প্যাক এটা মাত্র সিক্স টাকা পড়বে যাদের স্কিন পাতলা একবার অবস্থা খারাপ আপু আমার স্কিন পাতলা আমার স্কিন কোনো কিছু স্যুট করে না তাদের জন্য এটা সিক্স ফিফটি টাকা অনলি মনে করো আগে কোনো একটা প্রোডাক্ট ইউজ করেছো যেটা হচ্ছে তোমার সাইড এফেক্ট করেছে এখন তোমার অবস্থা প্রচুর খারাপ তারা এইরকম একটা ফেস প্যাক ইউজ করবা ঠিক আছে মাত্র টাকা অনেকের কাছে অনলি আমার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি মনে হয় কিন্তু আমাদের থেকেও কিন্তু তোমরা একটু উপরের দিকে চাইবা যেটা হচ্ছে আসলে রিয়েল যারা হচ্ছে আসলে রিয়েল প্রোডাক্ট সেল করে তারা আসলে প্রোডাক্টের প্রাইসগুলো কেমন রাখে ঠিক আছে সেটা একটা দেখবা সেটা দেখবা দেন আমার সাথে কথা বলবা তোমরা কজ অনেকেই করে কি বলে যে আপু এত প্রাইস কেন তোমার প্রোডাক্টে আসলে কেন যে প্রাইস আমি কিভাবে বোঝাই তোমাদের তোমরা যদি আমার অব আমার পজিশনে থাকতা তাহলে অবশ্যই বুঝতা আমি তোমাদের একটা জিনিস বোঝাই যেমন এটা হচ্ছে একটা তোমার একটা হেয়ার রিমুভাল স্প্রে এটা ইউজ করলে তুমি যেখানে ইউজ করবে মনে করো তোমার আপার লিপস ইউজ করবা আপা লিপসে এটা টেন মিনিট রেখে দেন তুমি যখন হচ্ছে কিনা দেখবে এটা আস্তে আস্তে লোমগুলো এই ফেসিয়াল হেয়ারগুলো কেমন যেন হয়ে গেছে তখন জাস্ট টিস্যুতে দিয়ে সেটা উঠে যাবে এবং এটা ইউজ করতে করতে যেটা হবে তোমার যে লোম ওঠার প্রবণতা সেটা কমে যাবে এটা কিন্তু খুব হার্ড লোম উঠাইতে পারবে না এটা হচ্ছে তোমার ফেস অ্যান্ড হাতের জন্য হাতের অনেকে লোম ওঠাইতে চাও তাদের জন্য আমি অবশ্যই এটা একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো বা পায়ের লোম অনেকে উঠায় জানি না ওইটা যাদের ইচ্ছা তাদের তোমরা জাস্ট মনে করো অনেকে ব্লেড ইউজ করতে চাও না তারা এটা ইউজ করতে পারবে এখন আমি বলি আমার প্রোডাক্টের প্রাইসটা কেন বেশি পরে এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটিন টাকা অনলি অফার প্রাইস ওকে বলি কেন পরে আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিই না নেই না সরি তুমি যদি একটা প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে আনাতে যাও ঠিক আছে বিশেষ করে কম পিস যখন আসে তুমি যত বেশি পিস নিবা তোমার প্রোডাক্টের প্রাইস তত কম পড়বে এটা বলে দিলাম কিন্তু তুমি যত কম পিসেস আনবা তোমার প্রোডাক্টের প্রাইসটা তো বেশি পড়বে ঠিক আছে কজ এটার একটা ওয়েট আছে আর শিপমেন্টে আসে শিপমেন্টে না সরি ইয়ারে আসে শিপমেন্টে আসতে গেলে অনেক লেট হয় বাই ইয়ারে আসে ঠিক আছে কার্গোর একটা কস্ট আছে এটার ওয়েট একটা ওয়েট আছে এটা একটা ওজন আছে সেটার একটা চার্জ আছে যে প্লেনটা এটা বন্ধ করে নিয়ে আসছে এটার একটা চার্জ আছে আর এটা অবশ্যই একটা অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট একটা একটা বাইরের সেখানে এটার প্রাইস আছে সেটা আমার কাছে আস্তে 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 এটার প্রাইসটা এরকম ভাবে বেড়ে যায় ঠিক আছে আমি যদি বাংলাদেশ থেকে মনে করো কোনো জায়গায় কাছে থেকে প্রোডাক্ট নেই তাহলে বাংলাদেশ থেকে প্রোডাক্ট না কোনো ব্যাপার না বাংলাদেশে তোমার অনেক সময় নব্বই টাকার ক্রিমও সেল করে বাংলা বাংলা ক্রিমগুলো দিয়ে যারা ফর্সা হয় বা স্পট আউট করে নব্বই টাকার ক্রিম হলে ঠিক আছে ওইটার কেনার প্রাইস কত তোমরা ভেবে রাখো যে নব্বই টাকার ক্রিম বা দুইশো আড়াইশো টাকার ক্রিম হলে ওইটার প্রাইস কেমন এবং ওই ইনগ্রেডিয়েন্টের মধ্যে কি আছে ঠিক আছে কোন ধরনের কেমিক্যাল আছে যারা কম দামে প্রোডাক্ট সেল করে তাদের মানে যারা বানায় বেসিকলি কম দামে প্রোডাক্ট যেগুলো একেবারে ফেক দুই নাম্বার তাদের তো কম দামি ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে হবে যেটা স্কিনের জন্য টোটালি হার্মফুল ঠিক আছে অনেক সময় তো রিয়েল প্রোডাক্ট স্কিনে সাইড এফেক্ট করে যদি তুমি কারেক্ট ওয়েতে ইউজ না করো কারেক্ট স্কিন ইউজ না করো যে তুমি ড্রাই স্কিনের প্রোডাক্ট অয়েলি স্কিনে দিয়ে দিলা তাহলে কিন্তু ওটা সাইড এফেক্ট হবে রিয়েল প্রোডাক্ট হলে আর যদি সেটা আনরিয়েল হয় আর যদি কম দামি হয় ঠিক আছে সেটার মধ্যে কি কেমিক্যাল থাকতে পারে কি ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে কি পরিমাণ ব্লিচিং পাউডার থাকতে পারে সেটা তোমাকে ভাবতে হবে এতটুকু মাথায় রেখে তোমরা একটু কোয়েশ্চেন করবা যারা না জানো তোমরা নাই জানতে পারো এটা স্বাভাবিক আমিও যে সব কিছু জানি এমন কিছু না আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা অ্যাসিওর করে দিলাম আসলে কেন আমার প্রোডাক্টের প্রাইসটা বেশি বা তোমরা একটু উপরের দিকে তাকাবা যেখানে আসলে রিয়েল প্রোডাক্ট সেল করা হয় ঠিক আছে তারা তাদেরকে দেখলে বুঝতে পারবা কেন আমার প্রোডাক্টের প্রাইসটা বেশি এটার প্রাইস পড়ে মাত্র সিক্সটি টাকা অনলি এটার হচ্ছে হেয়ার রিমুভাল স্প্রে ঠিক আছে এটা কিন্তু তুমি যে জায়গাটা ইউজ করবা এখানে বলা আছে মেক স্কিন সিল্কি স্মুথ অ্যান্ড ব্রাইট মানে তুমি এখানে ইউজ করলে তোমার স্কিনটা স্মুথ হয়ে যাবে এখানে যদি কোনো কালো স্পট থাকে বা তুমি এই পাশটা চাচ্ছ যে আপ আমি এখানকার ফেসিয়াল হেয়ার রাখতে চাচ্ছি না ওকে তাহলে এই পাশে ইউজ করলে তোমার কালো দাগ থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে পাশাপাশি এটা তোমার যে এই ইয়া মানে তোমার স্কিনে যদি রিপেয়ারিং দরকার হয় এটা রিপেয়ারিংও করবে ওকে আর স্কিনটা ব্রাইটেনিং আপ করবে স্মুথ করবে ঠিক আছে সবাই আসলে ব্লেড টেলের ইউজ করা পছন্দ করে না আচ্ছা আর একটা রিজনেবল প্রাইজের মধ্যে সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার যারা হচ্ছে যার ড্রাই স্কিনের বা চাচ্ছো যে আমি একটা সানস্ক্রিনও নিব আবার ময়শ্চারাইজার নিব দুইটা আলাদা আলাদা নিব আমি একটা জিনিস নিব তাহলে তারা তারা আনেসার এই এর সানস্ক্রিনটা নিবে মাত্র ফোর ফিফটি টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এটা যেমন সান প্রোটেকশন দিবে পাশাপাশি একটা খুব সুন্দর একটা ময়শ্চারাইজিং দিবে উইন্টার সিজন ইজ বেস্ট ফর দিস টাইপ অফ সানস্ক্রিন আনিসার সানস্ক্রিন হচ্ছে উইন্টারের জন্য বেস্ট একটা সানস্ক্রিন মাত্র চারশো পঞ্চাশ টাকা জাস্ট সকালবেলা মুখটা ক্লিন করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তুমি যে কোনো ধরনের কাজ করতে পারো আর টোটালি এটা হোয়াইট কাজ দেয় এটা খুব মেকআপ লুক দিবে না ঠিক আছে এটা জাস্ট নর্মাল তোমার যে স্কিন টোনটা সেই টোনটা রাখবে জাস্ট সান প্রোটেকশন করবে ওকে এটা হচ্ছে ড্রাই স্কিনের আপুদ এটা খুব ফেভারেট লাগবে বারো মাসি ঠিক আছে আচ্ছা চলো গো টু দ্য নেক্সট প্রোডাক্ট আচ্ছা অনেকেরও হচ্ছে আহ সোদ বা চুলির প্রবলেম আছে সোদ বা চুলি আসল সমস্যা নেই সোদ বা চুলির প্রবলেম আছে আবার ওই যে তোমার কি জানি বল না ওই কি সে তো রোগ জাতের অনেকের সেতু রোগের প্রবলেম থাকে ফেসে থাকে বডিতে থাকে সাদা সাদা হয়ে থাকে তাদের জন্য একটা বেস্ট ক্রিম এটা হচ্ছে হোয়াইট অ্যান্টি ব্যাকটেরিয়াল স্পট ক্রিম স্পট রিমোবাল ক্রিম স্পট অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম ঠিক আছে তোমার যদি সাদা সাদা ইয়াগুলো হয় সেতু রোগের প্রবলেম হয় বা ওই যে সোদের প্রবলেম আবার ছুলি বলো সেটা তো একটা ফাঙ্গাসের কারণে হয় ওইটা একটা ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়া মারার জন্য এই ক্রিমটা বেস্ট এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম যাদের সোদের প্রবলেম আছে তারা জাস্ট এই প্রোডাক্টটা নিবা এটার প্রাইস পড়বে মাত্র ফাইভ টাকা অমলি ঠিক আছে এটা তোমার চালে গোসল করে লাগাতে পারো আবার তোমার চাইলে যে আপু ঘুমানোর আগে লাগাবো তাও লাগাতে পারো যে কোনো একটা টাইমে জাস্ট যখন তুমি ক্যারি করতে পারবে কমসে কম চার ঘন্টা এটা তোমার যে পার্টে আছে প্রতিদিন চার ঘন্টা রাখতে হবে এটা হচ্ছে কথা যেখানে তোমার সোধের প্রবলেম আছে যেখানে তোমার সুলির প্রবলেম আছে তো রগের প্রবলেম আছে সেখানে জাস্ট তোমাকে চার ঘন্টা কমসে কম রাখতে হবে এটা হচ্ছে মেন কথা গোসল করে লাগে তো সব ভালো হয় বটটা ওয়াশ করার পরে লাগানো বা ফেসটা ওয়াশ করার পরে এটা লাগানো ঠিক আছে যাদের শ্বেত রোগের প্রবলেম আছে চুলি মানে স্কিন ডিজিজ যাদের আছে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট ঠিক আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে কোনটা দেখি কোনটা দেখাই এই মসচারাইজার আগেও আগে দেখেছি এটা একটা ইউকিউ ব্র্যান্ড এটা সিম্পল একটা মসচারাইজার ঠিক আছে এটার পাঁচ পরে মাত্র সিক্স টাকা অনলি যারা লাইট মশ্চরাইজার চাইছো এই মশ্চরাইজারটা কিন্তু খুব সুন্দর একটা প্রাইমারের কাজ করে আমি কিন্তু কোনো এখন প্রাইমার বা অ্যাসেন্স কিছু ইউজ করি না যা যেটা করি এই যে এরকম একটা লুক করার আগে ফেসটাকে ওই যে টোনার দিয়ে মুছে একটা সিরাম ইউজ করে সেটা হতে পারে স্নেল সিক্কা বা মাতানা সিরামটা ইউজ করি মাঝে মাঝে যখন দেখি স্কিনটা বেশি ড্রাই বেশি উইন্টার সিজন বেশি টানছে তখন হচ্ছে আমি মাতানা সিরামটাই লাগাই রাতের বেলা বেশি আমি লাগাই স্কিনটা বেশি টানে ফেস প্যাক এ অ্যাপ্লাই করি এই জন্য দেন আমি এই ময়শ্চারাইজারটা লাগাই এই ময়শ্চারাইজারটা লাগাইলে যেটা হয় ফেসে তোমার সুন্দর একটা প্রাইমারি কাজ করে তুমি যা তাই লাগাও সেটাকে ফাটতে দিবে না জায়গায় জায়গায় ছপ ছপ হয়ে থাকবে না মেকআপটা ঠিক আছে আর মেকআপ তো আমি বেসিক্যালি ডে ক্রিম দিয়ে করি আর এটা হচ্ছে যে কোনো ধরনের সেনসিটিভ স্কিন ডিজিজ স্কিন একেবারে পুরো প্রবলেমেটিক তা তারা হচ্ছে এই ইউজ করতে পারবে ওকে এটা প্রাইস মাত্র সিক্স টাকা অনলি একটা প্রোডাক্ট আছে যেটা আমি গিফট দিতে যাচ্ছি এরপরে এর পরে যারা উইনার হবে এটা আমি গিফট দেব সো দ্যাট এটার কোনো ডিটেলস বলবো না এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি রাতে লাগিয়ে ঘুমালে তোমার স্কিনটা খুব সুন্দর শাইনি গ্লেজি হবে ঠিক আছে অনেক সুন্দর একটা জেল এটা রাতের বালায় লাগায় এটা হচ্ছে একটা সাধারণত ওভার মাস্ক ওকে ওভার মাস্ক এটা টেক্সচারটা জাস্ট অস্থি এটা তুমি জাস্ট রাতের বেলা ঘুমানোর আগে ফেসটা ক্লিন করে সিরাম লাগাইতে পারো বা দেন এটা ইউজ করে ঠিক আছে ঘুমায় সকালে ক্লিন করবো ফেস এটার কারণ কাজটা হচ্ছে তোমার ফেসের যে ময়লাগুলো সেগুলোকে খুব ডিপ ক্লিনজিং করে ক্লিন করবে পোর্সটা চাপাবে দেন হচ্ছে তোমার স্কিনটা এরকম গ্লাসি গ্লাসি সুন্দর এফেক্ট দেবে ঠিক আছে ওভার নাইট মাস্ক এটা তুমি রাতে দিয়ে ঘুমাবা স্কিনটা এরকম গ্লেজি হবে ঠিক আছে চাইলে একটু ইউজ করতে পারি পাটা অনেক ঠান্ডা মানে যে ফেস ধুইতে হবে এটাই তো আমার কষ্ট লাগে এই প্রোডাক্টটা আমি গিফট দিব যে কোনো একজনকে এটা ঠিক আছে আর একটা প্রোডাক্ট আমার গিফট দেওয়ার ইচ্ছা আছে ওটা আমি সেল করব না এই যে রশনের হচ্ছে একটা ওয়াশ মাস্ক এক মাস্ক এই যেটা এই যে এটাও আমি একজনকে গিফট দিব যারা হচ্ছে কমেন্ট করছো না তাদেরকে সবগুলো ও মিলিয়ে সারা সাতটা মিলে শুক্রবারও যারা কমেন্ট করেছো সেটা সবগুলো মিলিয়ে নেক্সট আমি একটা গিফট এই দুইটা গিফট থাকবে তোমাদের জন্য আমি স্কিন প্রবলেম বা তোমাদের যে স্কিন টাইপ সেটা জেনে দেন দিব সব স্কিনে সবটার স্কোর জানা এটা আবার একটা পর ইউজ করলে সবার তো স্যুট করে না এটা একটু অয়েল বেস্ট এই জন্য একটু প্রবলেম হয় এটা ড্রাই স্কিনে শ্যুট করে ভালো যদি কোন আপুকে পাই যে হ্যাঁ এটা হচ্ছে আপু ড্রাই স্কিন তাকে আমি এটা দেবো ওকে ও মাই একটা প্রোডাক্ট দেখাই তো নেই এটা হচ্ছে আমাদের ফেসিয়াল কম্বোটা যারা চাচ্ছ যে আপন পার্লারে যাবো না পার্লারে যাওয়ার থেকে আমাকে এমন একটা কিছু প্রোডাক্ট দেখো যেটা মধ্যে স্ক্রাব ক্রিম এবং সুদিং জেল থাকবে সব কিছু থাকবে তারা এটা নিয়ে নেবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসিয়াল কম্বো এটা হচ্ছে মিরাকেল হোয়াইটেনিং ফেশিয়াল প্যাক কিন্তু যাদের একনে প্রবলেম আছে তাদের এটা একটু ইরিটেট করবে একনের পর স্কিনের পিপল এটা ইউজ করতে পারবা না হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করার আগে তোমার আগে একনে প্রবলেমটা সেরে নিতে হবে ঠিক আছে হোয়াইটেনিং প্রোডাক্টে কিন্তু বেশিরভাগ একনে মানুষের একনে আপুদের অনেক প্রবলেম করে অনেক প্রবলেম করে এটা হচ্ছে নর্মাল স্কিন যাদের তারা নিলে বেটার মনে করি এটা ফেসিয়ালের জন্য তোমাকে পাল্লার যেতে হবে না এখানে ইনজেকশন অ্যাসেন্স অ্যাড করা আছে ফার্স্টে তুমি যেটা করবা যদি তুমি উইকে একবার ইউজ করো ফার্স্টে মুখটা যে কোনো একটা ক্লিনজার দিয়ে ওয়াশ করবা দেন হচ্ছে এইটা দিয়ে তুমি তিন মিনিট ম্যাসাজ করবা দেন ওয়াশ করে পানি দিয়ে আবার ওই ভেজা ফেসেই এই স্ক্রাবটা দিয়ে তিন মিনিট ম্যাসাজ করে ওয়াশ করে তুমি এইটা দশ মিনিট অথবা পনেরো মিনিট রেখে ওয়াশ করে দেন এটা আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলবে এটা হচ্ছে উইকলি যারা একবার ইউজ করবা আর যারা হচ্ছে উইকলি এটা দুইবার ইউজ করবা বা তুমি দুদিন পর পর একদিন ইউজ করছো আপু আমার তো বাইরে যেতে হয় বেশি আমার স্কিনটা বেশি ওয়াশ করতে হয় তাদের জন্য বলবো তুমি ফার্স্টে যেটা করবা যে কোনো একটা ক্লিনজার ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করবা দেন এই যে এই যে এটা আছে না এটা তিন মিনিট রাখবা এটা ঘষবা না ওয়েট ওয়েট ওয়াশ করে ফার্স্টে তুমি এটাতে 3 তিন মিনিট মাসাজ করে ওয়াশ করে ফেলবা ভেজা ফেসে এটা তিন মিনিট রেখে তিন মিনিট পর এই স্ক্রাবটা একটু পানিতে তিন মিনিট মাসাজ করবা দিন ওয়াশ করে এটা দশ মিনিট করে ওয়াশ করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে যারা দুদিন পর ইউজ করো এটার প্রাইস মাত্র তোমাদের জন্য এইট ফিফটি টাকা অনলি এমাজন যে ফেসিয়াল প্যাকটা হচ্ছে তোমাদের জন্য আটশো পঞ্চাশ টাকা পড়বে খালি আজকের লাইফের জন্য বা করে যাবে না আপু আপনি অমুকদিন বলেছিলেন যে আপু আপনি তো আটশো পঞ্চাশ টাকা বলেছেন আজকে কেন এটার প্রাইস আরও বেশি চাচ্ছেন এটা আপু আমরা যতটুকু ট্রাই করি আমরা আমাদের বিজনেস এতটা বড় না ঠিক আছে আমরা যতটুকু পারি ট্রাই করি ঠিক আছে আপনাদের যতটুকু দেওয়া যায় আমরা অফার দা ট্রাই করি মাত্র এইট ফিফটি টাকা অনলি আপনাদের জন্য বড় হবে কম বেশি অনেক প্রোডাক্ট মানে আরো অনেক প্রোডাক্ট আমার কাছে আসলে এখনো নাই আমাকে সবটা গুছাইতে হবে দেন আমি তোমাদের বাকিগুলো দেখাতে পারবো বাই বাই ব্লেমিশ এটা একটা ক্লিনজার এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের পেজে চলছে যারা স্কিনকে গ্লাসি করতে চাচ্ছ ডিপ ক্লিনজিং করতে চাচ্ছ স্কিনটাকে একেবারে দাগমুক্ত করার জন্য একটা ভালো ক্লিনজার চাচ্ছো তাদের জন্য এই ক্লিনজারটা বাই বাই ব্লেমিশ এটা ফেসে তিন মিনিট রাখার পরে যখন বাবল ক্রিয়েট হবে তখন হচ্ছে তুমি পানি নিয়ে দুই মিনিট ভালোভাবে স্কিনটাকে ম্যাসাজ করে ওয়াশ করে ফেলবা ঠিক আছে আর এটা অবশ্যই তোমাকে বেয়ার ফেসে দিতে হবে বা ড্রাই ফেস ইউজ করতে হবে এটা ভেজা ফেসে ইউজ করা যাবে না আগে বলে দিলাম এটার মেন কাজটাই হচ্ছে তোমার ফেসের দাগটা রিমুভ করা বাট এক না থাকলে সেটা কিন্তু একনে রিমুভ করবে না বুঝছো একনে প্রোডাক্টটা আলাদা তোমাদের ফেসের কন্ডিশন অনুযায়ী তোমরা তোমাদের প্রবলেম বলবা দেন প্রোডাক্ট নিবা কজ অনেকেই বোঝো না আন্দাজে প্রোডাক্ট অর্ডার করো যে স্কিন টাইপ হচ্ছে এক ধরনের আর অর্ডার করছে অন্য ধরনের আচ্ছা আমি না নাইট ক্রিমগুলো দেখাই না কেন যেন নাইট ক্রিমগুলো না আমার ঝামেলা হয় নাইট ক্রিমগুলো না আমার থাকে না শেষ হয়ে যায় আবার প্রোডাক্ট আস্তে আস্তে সবাই অনেক হাউকাউ করে আপু অমুকটা নাই তমুকটা নেই নাইট ক্রিম নিয়ে আপনাদের কিছু বলতে হয় না কজ সবাই অনেক মানে একটু আলসে যে স্কিন কেয়ার করবে ও বাবা অনেক ঝামেলা সবাই নাইট ক্রিম ইউজ করতে খুব পছন্দ করে বাট আমাদের পেজে যেটা রিসেন্টলি আছে অ্যালার্জেটিক স্কিনের জন্য যাদের স্কিন সফট করতে চাচ্ছো যাদের স্কিন একবারে সুন্দর করতে চাচ্ছো স্কিনটা সফট করতে চাচ্ছো প্লাস স্কিনটা সুন্দর বেবি বেবি করতে চাচ্ছো তাদের জন্য হচ্ছে জেড কুইন কোলাজেন স্লিপিং মাস্কটা ঠিক আছে বলে দিলাম মুখেই বলে দিলাম ওকে জেটকুইন স্লিপিং মাস্কের মতো কোনো ক্রিমি হয় না এটা আমি বলে দিলাম জেটকুইন কলাজেন স্লিপিং মাস্কের মতো কোনো ক্রিমি হয় না ওইটা তোমাকে অনেক বেশি ফাস্টা করবে না কিন্তু স্কিনটা এত সুন্দর রিপেয়ার করবে আর সফট করবে বলার মতো না তুমি ওইটার প্রেমে পড়ে যাবাই যেটা ঠিক আছে এটা হচ্ছে জেটকুইন কলাজেন স্লিপিং মাস্ক আমি একটা কথা বলে দেই অন্য কোনো পেজের সাথে আমাদের পেজের নাইট ক্রিমগুলোর সবগুলোর টেক্সচার মিলবে না কজ আমাদের পেজের নাইট ক্রিমগুলোর একটু ডিফারেন্সিয়েট আছে ঠিক আছে এই জন্য একটু আলাদা এই যে আমি কতখানি শেষ করে ফুলছি এটা আমি প্রতিদিন লাগাই না একদিন পরপর লাগাই কজ আমার মনে থাকে না কিন্তু এটাই আমি ইউজ করছি আর কজিক ক্রিমটা আমি আগে ইউজ করছিলাম আমার ফেসের অ্যাকি স্পট ছিল এই জন্য আর আরেকটা ক্রিমও আমি জুজু লেডি নাইট ক্রিমের কথা বলবো যেটা হচ্ছে তোমরা নিতে পারো যাদের স্পট আছে যাদের বাজেট কম তাদের জন্য ঠিক আছে জেড কুইন কলাজেনটা ভাই ওটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ইন অফার প্রাইস অফার প্রাইসে আমি এগারোশো টাকা দিতে পারবো তোমাদের জন্য ঠিক আছে ডোন্ট বার্গেনিং উইথ আস প্লিজ আপনারা প্লিজ বার্গেনিং করবেন না এটা আসলে খুব ছোট দেখায় ঠিক আছে আমি নাইট ক্রিমগুলো এই জন্যই বলি না কারণ নাইট ক্রিমগুলো এমনিতেই সেল হয়ে যায় পেজে প্রচুর রিকোয়েস্ট আছে নাইট ক্রিমের জন্য আপু অমুকটা দাও আপু অমুক নাইট ক্রিমটা আনো তো অমুকটা আনো বাট আপনারা আপনাদের একটা কথা বলবো যে নাইট ক্রিমের উপর আপনারা এত ডিপেন্ডেন্ট হবেন না নাইট ক্রিম কিন্তু একটা ক্রিম কখন স্কিনকে এতটা সুন্দর করতে পারে না আপনাদেরকে মাস্ট বি একটা ভালো ফেসওয়াশ ইউজ করতে হবে সিরাম ইউজ করতে হবে স্কিন কেয়ার করতে হবে ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ফেস ইউজ করতে হবে স্কিন কেয়ার করতে হবে সুদিং জেল লাগাতে হবে তাছাড়া কিন্তু যে খালি একটা নাইট ক্রিম নেবেন ওইটাতে আসলে স্কিনে মানে ওইটাতে এতটা রিপেয়ার হয় না পরে অনেকে আমাকে ব্লেম দেন স্কিন যদি আপনি নাইট ক্রিম ইউজ করার পাশাপাশি স্কিনটা ভালোভাবে কেয়ার করেন অবশ্যই আপনার স্কিনটা সুন্দর হতে বাধ্য মানে স্কিনটা সুন্দর একটা ফিনিশিং পাবে ঠিক আছে আচ্ছা অনেক বেশি কথা বলে ফেলছি আজকে লাইভটা এ পর্যন্ত থাক অনেক রাত হয়ে গেছে তবুও আপনারা এতগুলো মানুষ জয়েন করলেন আমাকে আমার বক বক শুনলেন তার জন্য অনেক অনেক থ্যাংকস এভাবে পাশে থাকবেন আর আমাদের জন্য সব সময় দোয়া করবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য সো সরি ফর দ্যাট আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ